ওয়ার্ল্ড ট্যুরে আসবে জাংকুক। হ্যাঁ, অনেক ফ্যানদের ধারণা মতে বিটিএসের ছোট সদস্য জাংকুক খুব তাড়াতাড়ি বিশ্বভ্রমণ বা ওয়ার্ল্ড ট্যুরে রওনা হবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিটিএস ফ্যাক্ট বাংলা। তো এটা হয়তো কারোই জানা বাকি নেই যে বিটিএসের সদস্য জাংকুক খুব শীঘ্রই তার অ্যালবাম 7 লঞ্চ করবে। তবে তার এই অ্যালবাম লঞ্চ হওয়ার আগেই, মানে এখন থেকেই তো তার এই অ্যালবামের জনপ্রিয়তা বেড়েই চলেছে, বিশেষ করে এই 7 কনসেপ্টের ফটোগুলো এবং শর্ট ফিল্ম রিলিজ হওয়ার পর থেকেই ফ্যানদের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। কারণ জাংকুকের হ্যান্ডসম ও ড্যাশিং লুক সকল ফ্যানদের মন কেড়ে নিয়েছে। শুধু কি তাই, জাংকুকের এই 7th অ্যালবাম যেদিন লঞ্চ করা হবে অর্থাৎ 14th জুলাই, অর্থাৎ ঠিক সেদিনই গ্রীষ্মকালীন কনসার্ট সিরিজ GMA গুড মর্নিং আমেরিকা সামার কনসার্টে পারফরমেন্স করবে, আর এটিকে GMA স্টুডিওগুলোতে লাইভ টেলিকাস্টও করা হবে। অর্থাৎ বিটিএস আর্মিদের জন্য একই দিনে ডাবল ধামাকা অপেক্ষা করছে। আর এখানে কিন্তু শেষ নয়, বরং অনেক আর্মিরা ধারণা করছে যে জাংকুক খুব শীঘ্রই ওয়ার্ল্ড ট্যুরে আসবে, আর এর কিছু হিন্টও ফ্যানরা পেয়ে গিয়েছে। কারণ আপনারা সবাই জানেন যে জাংকুকের এই অ্যালবামটিকে প্রমোট করার জন্য বিভিন্ন দেশে পোস্টার লাগানো হয়েছে। তবে বিটিএসের অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডি থেকে কয়েকটি নির্দিষ্ট শহরের পোস্টারগুলোকে ট্যাগ করা হয়েছে, যেমন প্যারিস, লন্ডন, প্যারিস, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক সিটি, সান ফ্রান্সিসকো, শিকাগো, ডালাস এবং ব্যাংকক। আর যেহেতু বিটিএসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এই স্থানগুলোকে মেনশন করা হয়েছে, এই কারণেই অনেক ফ্যানদের বিশ্বাস যে সুগার মতো জাংকুক ওয়ার্ল্ড ট্যুরে আসবে এবং এই স্থানগুলোতে তার কনসার্ট হবে। তো এই ছিল আমাদের আজকের ইনফরমেশন। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এরকমই বিটিএসের সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।